नमस्कार तियाशा रान्ना बान्नाते आपनादे सबाई के स्वागत। आज के उच्छे दिए एक रेसिपी अपन साथे शेयर करब। तार जोने उच्छेगुलोर खोसाटा आमी एकटु हल्का छेचे नियेछि आर तारपर उच्छेटाके आमी एभावे गोल गोल करे केटे नियेछि। दुटो उच्छे आमी एखाने निये नियेछि, तारपरे दिये दिलाम एखाने बेसन। एखाने आमी दु चामच मतन बेसन दिलाम आर दिये दिलाम सामान्य एकटु नून, सामान्य परिमाणे एकटु लंकार गुड़ो, सामान्य परिमाणे एकटु हलुद गुड़ो और सामान्य परिमाणे एकटु गरम मसलार गुड़ो दिए सबगुलो उपकरण के एकटु भालोभावे चामच दिए एभावे एकटु मिशिए दिते हबे। तारपर सामान्य एकटु जल दिच्छि, दिए एटाके आबारो एकटु भालोभावे मिशिए नेब। जलटा एक बारे बेशी दिए देवें ना, ताहले बैटरटा ठीकठाक होबे ना आर रेसिपिटाओ ठीकठाक बनानो जाबे ना। तार जोन्ने एभावे आमी बानिये निलाम। ए रेसिपिटा खेते किन्तु दारुण लागे, आपनारा स्नैक्स हिसेबे खेते पारें अथवा डालेर साथेओ भाजा हिसेबे खेते पारें। देखबेन दारुण लागे। कुरकुरे ढेड़स तो खेयेछेन, एटाके बला हय कुरकुरे उच्छे। तो এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবেন। এবারে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এক এক করে রিংগুলো আমি দিয়ে দিলাম। উচ্ছের রিংগুলো এভাবে আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব। এই স্ন্যাক্সের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে ভাত, ডাল আর এই রিং রিং কুরকুরে গোল উচ্ছে ফ্রাইটা খেতে পারেন। দেখবেন এভাবে যদি বানান তাহলে সবাই খুব পছন্দ করবে। তো আমার এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এবার আমি এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। উচ্ছের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এভাবে আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে।